আপনি ইতিমধ্যে বলে ফেলেছেন, এই রাম ছাগল বলে ফেলেছেন, জায়মা রহমানকে আনা হোক। নিজের নানা কর্মকাণ্ড আর কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য এরই মধ্যে পদ হারালেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। তার সামনে ঝুলছে মামলারও খড়গ। কিন্তু ডাক্তার মুরাদ যে ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রীর নাতনিকে নিয়ে অশ্লীল মন্তব্য করেছিলেন, সেটির সঞ্চালক নাহিদ হেলালের কর্মকাণ্ড নিয়েও বিতর্ক চলছে চারদিকে। প্রশ্ন উঠেছে, কে এই নাহিদ? জানা যায়, নাহিদ রেঞ্জ পিকচার ও বাংলাদেশি জম নামে পেজ ও ইউটিউব চ্যানেল চালান এই নাহিদ। উনি তারেক জিয়ার কন্যা জায়মাকে নিয়ে যেটা বলেছেন এবং যে কমেন্টগুলি করেছেন, আই ডেফিনেটলি নাম ও অর্থ কামানোই তার ধান্দা। সেলিব্রিটিদের সাথে আড্ডা গল্প করে উদ্দেশ্য হাসিল করেন, পাশাপাশি তার ভিন্ন মতের মানুষদের নানাভাবে অপমান ও নাজেহাল করার হাতিয়ার হিসেবে ইউটিউব চ্যানেলকে ব্যবহার করেন। এই তরুণের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি প্রতারণার একাধিক অভিযোগ শোনা যাচ্ছে, আছে একাধিক মামলাও। মডেল বানানোর কথা বলে অনেক তরুণীকে হেনস্থা করার অভিযোগ আছে যুবকের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বেশ কিছু আপত্তিকর কর্মকাণ্ডের প্রমাণ ও ছবি দেখা যাচ্ছে।